এর বড় আমাদের আরো অনেক দূরে গিয়ে যেতে হবে। তাই আওয়ামী লীগের নেতা কর্মীদের পাশাপাশি সর্বস্তরের মানুষের কাছে আমাদের আহ্বান থাকবে, যারা সন্ত্রাস করে নৈরাজ্য করে মানুষ পুড়িয়ে মেরে হত্যা করে গণতন্ত্রের নামাবলী পরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, এরা দেশ বিরোধী, এরা দেশের মানুষের মুক্তির পক্ষে কখনো কাজ করতে পারেনি, এরা দেশের মানুষের দুঃখ দুর্দশা বৃদ্ধির মধ্য দিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চায়, এরা রাজনৈতিক দুর্বৃত্ত, বাংলাদেশের মানুষের দুঃখ কষ্ট দুর্দশা যারা সৃষ্টি করে তারা অপশক্তি অপরাজনীতি। এই অপরাজনীতির হাত থেকে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে, মানুষের কাছেই আমাদের জবাবদিহিতা, মানুষের অধিকারই সত্যিকারের গণতন্ত্র, মানুষের কাছে জবাবদিহিতা যার নাই তার গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিও তাদের শ্রদ্ধা নাই। আওয়ামী লীগ মানুষের কল্যাণে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছে, যে কারণে আজকে আমরা দারিদ্রতাকে দূর করতে সক্ষম হয়েছি। দারিদ্র